वेलकम टू इवान डिजिटल पब्लिक चैनल। आज के टॉपिक्स लुसेंटर केमिस्ट्री मैनमेड सबस्टेंसर पार्ट टू एवं केमिस्ट्री एटाई शेष पार्ट। जरा केमिस्ट्री आगे पार्टर भिडियोगुली देखनी अवश्य आगे पार्टर भिडियोगुली देखे ने भिडियो लिंक ऊपर आई बटने अथवा प्लेलिस्टे गए देखे नीते पर। चलो तो शुरू करी आजकल विषय लुमिनस सरि ग्लस लैमिनेट्स। तो ग्लस लैमिनेट्स का बोलते देखो इट इज मेड बाय मिक्सिंग पॉलीमर शीट बिटवीन लेयर ऑफ ग्लास। इट इज यूज्ड टू मेक विंडोज एंड स्क्रीन ऑफ कार्स ट्रेन्स एंड एयरक्राफ्ट स्पेशली मैन्युफैक्चर ग्लास लैमिनेट्स आर यूज्ड बुलेट प्रूफ मैटेरियल। तो ग्लास लैमिनेट्स कादेर बोलछे देखो एटा हच्छे मूलत पॉलीमारेर शीट एर साथे माने तैरी করে ফিক্সড করা থাকে। আর এটা মূলত কাচের যে তল আছে সেই তলের মধ্যে এটাকে ব্যবহার করা হয় থাকে। আর এটা সাধারণত জানালার কাচ, গাড়ির কাচ, ট্রেন এবং বিশেষ করে এয়ারক্রাফট মানে এরোপ্লেন এইগুলোর ক্ষেত্রে এই গ্লাস ল্যামিনেটস ব্যবহার করা হয়। আর বুলেট প্রুফ যে বস্তু আছে সেই বুলেট প্রুফ বস্তু তৈরি করতেও গ্লাস ল্যামিনেটস ব্যবহার করা হয়। তো গ্লাস ল্যামিনেটসটা কি পাশে একটা ছবিতে দেখানো হয়েছে দেখো, এই পাশে একটা গ্লাস আছে এবং উল্টো পাশে আরেকটা গ্লাস আছে। মাঝখানে এই দুটো গ্লাসকে অ্যাটাচ করার জন্য বা ফিক্সিং করার জন্য একটা লেয়ার লাগানো হয়, এটাকেই বলা হচ্ছে গ্লাস ল্যামিনেটস। ওকে, নেক্সট দেখো বলেছে পলিমারাইজেশন। पॉलीमराइजेशन की द सिंपल मॉलिक्यूल हुई कम्बाइन टू फर्म ए माइक्रो मॉलिक्यूल इज कॉल्ड पॉलीमर। तो देखो एक सिंपल साधारण अणु ठीक है ये जुक्त कर एक विशाल अणु तैरी बला हे पॉलीमर। पॉलीमारे अनेक बहु अनेकगुलो अणु मिले जो एक विशाल मॉलिक्यूल अणु तैरी पॉलीमराइजेशन। ओके, दिस प्रसेस बाय हुईज द सिम्पल मलिक्यूल्स मनोमार आर कन्वर्टेड इंटू पॉलीमार इज कल्ड पॉलीमराइजेशन। तो ये प्रक्रिया एक साधारण अणु थे जख जुक्त हुए अनेकगुलो अणु जुक्त हुए विशाल बड़ एक अणु तैरी बला हे ওই পলিমারগুলোকে বলা হচ্ছে পলিমারাইজেশন, মানে প্রক্রিয়াকে পলিমারাইজেশন বলে। এখানে দেখো একটা ছবিতে দেওয়া আছে যে এখানে একটা পলিমার সরি মনোমার এবং এই পাশে আরেকটা মনোমার, এই দুটো মনোমার একসঙ্গে যুক্ত হয়ে মানে এরকম আরও মনোমার একসঙ্গে যুক্ত হয়ে এরকম একটা পলিমার তৈরি হলো। আর এই পলিমারটা তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে পলিমারাইজেশন, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে সাম কমন ম্যানমেড পলিমার্স অ্যান্ড দেয়ার ইউজেস। তো কিছু সাধারণ মানুষের তৈরি পলিমার এবং তাদের ব্যবহার। তো বাঁ পাশে দিয়ে দেখো তো পলিমারের লিস্টগুলো দিয়েছে এবং ডান পাশে কোথায় ব্যবহার করা হয় সেটা দিয়েছে, মানে কিভাবে ব্যবহার করা হয়। তো ফার্স্ট যে পলিমারটা সেটা হচ্ছে পলিথিন। তো এটা আমরা জানি যে কি হিসাবে মানে কেমনভাবে ব্যবহার করা হয়। তো দেখো প্যাকেজিং ম্যাটেরিয়াল ক্যারি ব্যাগস এবং বোটলস। তো কোনো বস্তুকে প্যাকেজিং করার ক্ষেত্রে বোটল তৈরি করতে এবং ক্যারি ব্যাগস তৈরি করার জন্য এই পলিথিলিন ব্যবহার করা হয়। নেক্সট পলিপ্রোপিন। তো পলিপ্রোপিনটা বোটল এবং ক্রেটস, ক্রেটস মানে কোনো বাক্স তৈরি করার ক্ষেত্রে এই পলিপ্রিন ব্যবহার করা হয়। নেক্সট পলিভিনাইল ক্লোরাইড যার সংক্ষিপ্ত নাম পিভিসি। তো এটা পিভিসিটা মূলত পাইপ ইনসুলেশনের কাজে ব্যবহার করা হয় বা কোনো তড়িৎ বৈদ্যুতিক যে তার আছে ঠিক আছে বা তড়িৎ তার সেই তারগুলো তৈরি করে তার ওপরে ইনসুলেশন করতে এই পিভিসি ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট নাইলন বা পলিস্টার। তো নাইলনটা ফাইবার্স এবং রোপস মানে তন্তু এবং দড়ি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টেপলন। তো টেপলনটা সাধারণত বাসনপত্র ব্যবহার করা হয়, নন স্টিক যেসব
বাসনপত্র আছে বা কড়াই আছে সেই ননস্টিক কড়াইয়ের ওপরে এই টেপলনের প্রলেপ দেওয়া হয়। নেক্সট ভিনাইল রাবার। তো ভিনাইল রাবারটা আমরা যে সব রাবার ব্যবহার করি মানে মোছার কাজে কালি, সেই কালি মোছার কাজে রাবার তৈরি করতে এই ভিনাইল রাবার ব্যবহার করা হয়। নেক্সট পলিস্টিরিন। তো ফোম থার্মোকল, থার্মোকল বা সোলা এগুলো তৈরি করার ক্ষেত্রে এই পলিস্টিরিন ব্যবহার করা হয়। নেক্সট পলি বা স্টিরিন বিউটাডিয়েন্স, তো এটা রাবার বাবেল গাম মানে রাবারের গাম বা আঠা তৈরি করতে এই পলি স্টিরিন বিউটাডিয়েন্স ব্যবহার করা হয়। নেক্সট বেকিলাইট, এটা ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ইনসুলেশন বাটন মানে কোনো সুইচ বা ইলেকট্রিক্যাল কোনো ম্যাটেরিয়াল যার উপরে ইনসুলেশন বা প্রলেপ দেওয়ার ক্ষেত্রে বেকেলাইট ব্যবহার করা হয় যাতে ওটা তড়িতের মানে আমরা স্পর্শ করলে তড়িতাহত না হয়ে পড়ি সেটা রুখতেই ইনসুলেশন করা হয়ে থাকে। নেক্সট লেক্সেন, লেক্সেনটা মূলত বুলেট প্রুফ গ্লাস বা বুলেট প্রুফ কাঁচ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট মেলামাইন, মেলামাইনটা ক্রুকারি বা বাসনপত্র তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে পেইন্টস বা রং। তো পেইন্টস ক্যান বি অ্যাপ্লাইড অন এ সারফেস টু প্রোটেক্ট ইট ফ্রম করোশন অ্যান্ড ওয়েদারিং অর টু গিভ ইট এন অ্যাট্রাকটিভ লুক। তো পেইন্টটা সাধারণত কোনো বস্তুর উপরিতলের ওপর করা মানে লাগানো হয় যাতে ওই বস্তুটা মরিচা না পড়ে এবং কোনো আবহাওয়ার থেকে রক্ষা পায় এবং দেখতে খুব আকর্ষণীয় লাগে, এর জন্য মূলত পেইন্ট করা হয়। তাহলে নেক্সট বলেছে এ পেইন্ট কন্টেন্স এ পিগমেন্ট, তাহলে পেইন্টের মধ্যে এক ধরনের রঞ্জক যুক্ত থাকে বা রঞ্জক থাকে, এ ভিকেল অ্যান্ড এ থিনার। তো ভিকেলটা মূলত যানবাহন, এইখানে এই ওয়ার্ডটা কেন দিয়েছে আমি জানি না, ঠিক আছে। নেক্সট যেটা আছে থিনার, থিনার হলো মানে কোনো দ্রবণকে আরও পাতলা করার জন্য যে বস্তু ব্যবহার করা হয় তাকে থিনার বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে জিঙ্ক অক্সাইড, হোয়াইট লেড অ্যান্ড টাইটানিয়াম অক্সাইড আর কমনলি ইউজড হোয়াইট পিগমেন্ট। তো সাদা রঞ্জক যেগুলো ব্যবহার করা হয় সাদা রঞ্জক হিসাবে সেগুলো নাম্বার ওয়ানে আছে জিঙ্ক অক্সাইড, হোয়াইট লেড অ্যান্ড টাইটানিয়াম অক্সাইড, এইগুলো হচ্ছে সাদা পিগমেন্ট বা সাদা রঞ্জক। নেক্সট দি পিগমেন্ট ইজ মিক্সড উইথ অয়েল লাইক লিনসিড অর সয়াবিন অয়েল অর পলিমার। তো এই রঞ্জকগুলোকে সাধারণত মিক্সড করা হয়, মিশ্রণ করা হয় কোনো তেল, যেমন লিনসিড মানে তিসির তেল, সয়াবিনের তেল অথবা কোনো পলিমারের সঙ্গে এটাকে মিক্সড করা হয়, ঠিক আছে। নেক্সট এ থিনার ইজ এ সলভেন্ট সাস অ্যাজ টার্পেন্টাইল অয়েল অর কেরোসিন। আর থিনারটা আগেই বলে দিয়েছি যে কোনো দ্রবণের মধ্যে মিশিয়ে দেওয়া হয় এই থিনারটা যাতে ওই দ্রবণটা আরও পাতলা হয় এর জন্য। তো থিনার এক ধরনের দ্রাব, এটা আমরা বুঝতে পারলাম, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে টার্পেন তেল অথবা কেরোসিন, ঠিক আছে, এইগুলোকে থিনার বলা হয়। নেক্সট যেটা আসে ইট মেক্স দ্য পেইন্ট মোর ফ্লুইড সো দ্যাট ইট মে বি অ্যাপ্লাইড ইজিলি। দেখো আগেই বলে দিয়েছি, তো এই থিনার কী করে ওই পেইন্টের মধ্যে মিশিয়ে দেওয়া হয় যাতে ওই পেইন্টটা আরও পাতলা হয় এবং খুব সহজেই ওই বস্তুর ওপর ব্রাশ দিয়ে সহজে লাগানো যায়, ঠিক আছে। নেক্সট বলেছে লুমিনাস পেইন্ট, লুমিনাস মানে বেশ চকমকে বা আকর্ষণীয় যেসব পেইন্ট সেই সব পেইন্টকে বলা হচ্ছে লুমিনাস পেইন্ট। দেখো এটা সম্পর্কে বিস্তারিত, গ্লো হোয়েন এক্সপোজ টু লাইট, ঠিক আছে, যখন ওই পেইন্টের ওপর আলো পড়বে তখন ওই পেইন্টটা চকচক করবে, ঠিক আছে, বা আরও উজ্জ্বল দেখাবে, এটা মূলত রাত্রেবেলা বেশি এফেক্টিভ হয়, ঠিক আছে। নেক্সট পেইন্টস আর অ্যাপ্লাইড অন এ সারফেস টু প্রোটেক্ট ইট ফ্রম করোশন অ্যান্ড ওয়েদারিং অর টু গিভ ইট অ্যান অ্যাট্রাকটিভ লুক। তো দেখো পেইন্টের ক্ষেত্রে যা কাজ করে লুমিনাস পেইন্টও সেম কাজ করে, শুধুমাত্র একটা অতিরিক্ত কাজ করে, সেটা হচ্ছে রাত্রেবেলা এটার ওপর যখন আলো পড়ে আরও বেশি চকচক এবং উজ্জ্বল্য দেখায়,
এটাই শুধু কাজ, এর এক্সট্রা আর বাদবাকিগুলো সব সেম, মানে মরিচাওয়ার হাত থেকে রক্ষা করবে, আবহাওয়ার থেকে রক্ষা করবে এবং ওটাকে আরও সুন্দর দেখাবে। নেক্সট যেটা আসে সেটা আছে সোপস অ্যান্ড ডিটারজেন্ট, মানে সাবান এবং সার্ফ বলা যেতে পারে, বা জামাকাপড় পরিষ্কার করার সার্ফ। নেক্সটটা দেখো বলেছে সোপস আর দি সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, তো সাবানটা আর কিছুই নয় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ, এটাই হচ্ছে সাবান। দে আর মেড বাই সফিনিফিকেশন অফ ফ্যাটস, মানে ফ্যাটের সাবানীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই সাবানটা তৈরি করা হয়। নেক্সট যেটা বলেছে ডিটারজেন্ট আর জেনারেলি অ্যামোনিয়াম অর সালফোনেট সল্ট অফ লং চেইন অফ কার্বক্সিলিক অ্যাসিড, আর ডিটারজেন্টটা সাধারণত অ্যামোনিয়াম এবং সালফোনেটের লবণ, যেটা একটা লম্বা চেইন, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের, ঠিক আছে। নেক্সট বলেছে দে আর ইউজুয়ালি ইউজড টু মেক শ্যাম্পুস অ্যান্ড প্রোডাক্ট ফর ক্লিনিং ক্লোথ। দেখো নেক্সট, এই ডিটারজেন্টটা সাধারণত ব্যবহার করা হয় শ্যাম্পু তৈরি করতে এবং জামা কাপড় পরিষ্কার করার এমন কিছু বস্তু বা ম্যাটেরিয়াল তৈরি করার জন্য এই ডিটারজেন্ট ব্যবহার করা হয়। নেক্সট যেটা বলেছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আছে জীবাণুরোধক, ঠিক আছে। নেক্সট দেখো অ্যান্টিবায়োটিক সম্পর্কে বিস্তারিত তাহলে দেখি, মেডিসিনাল কম্পাউন্ডস প্রডিউসড বাই মোল্ডস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যাপেবল অফ ডিস্ট্রয়িং অর প্রিভেন্টিং দ্য গ্রোথ অব ব্যাকটেরিয়া ইন অ্যানিমাল সিস্টেম। তো মানুষ বা প্রাণীদের তন্ত্র আছে, সেই মানুষ বা প্রাণীদের বা জীবের যে তন্ত্র, সেই জীবদের যেসব ক্ষতিকর ব্যাকটেরিয়া আঘাত করে বা ক্ষতি করে এবং বৃদ্ধিতে বাধা দেয়, সেই সব ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কী করে ধ্বংস করে দেয় অথবা বাধা দেয় এমন কিছু চিকিৎসক যৌগ, যাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে দেখো অ্যান্টিবডি, অ্যান্টিবডি কাকে বলছে, কাইন্ডস অফ সাবস্ট্যান্স ফর্ম ইন দি ব্লাড টেন্ডিং টু ইনহ্যাবিট অর ডিস্ট্রয় হার্মফুল ব্যাকটেরিয়া ইটিসি। তো অ্যান্টিবডি হলো এমন এক ধরনের বস্তু যেটা রক্তে তৈরি হয় এবং রক্তের ওইখানেই থাকে, মানে বসবাস করতে থাকে এবং ক্ষতিকর যেসব ব্যাকটেরিয়া আছে সেই সব ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, এটার হলো অ্যান্টিবডির কাজ। নেক্সট যেটা আছে অ্যান্টিটোট বা প্রতিষেধক, ঠিক আছে। অ্যান্টিটোট কাদের বলছে, মেডিসিন ইউজড এগেনস্ট এ পয়জনস অর টু প্রিভেন্ট এ ডিজিজ ফ্রম হ্যাভিং এফেক্ট। তো অ্যান্টিটোট হলো এমন এক ধরনের ঔষধ, ঠিক আছে, যে কিনা কোনো বিষের বিরুদ্ধে কাজ করে অথবা বাধা দেয় কোনো রোগকে যেটা আমাদেরকে ক্ষতি সাধন করে। নেক্সট অ্যান্টিজেন সাবস্ট্যান্স ক্যাপেবল অফ স্টিমুলেটিং ফর্মেশন অব অ্যান্টিবডিস, অ্যান্টিজেন কাকে বলে, দেখো অ্যান্টিবডির যে কাজটা সেই কাজটা ত্বরান্বিত করে, মানে আরও কাজটা যাতে বৃদ্ধি পায়, এই মানে বৃদ্ধি পাওয়ারই কাজটা হলো অ্যান্টিজেনের প্রধান কাজ, অ্যান্টিবডির কাজটা বাড়িয়ে দেবে, এই বাড়ানোই প্রধান কাজ হচ্ছে অ্যান্টিজেনের কাজ। নেক্সট অ্যান্টিমনি, দেখো অ্যান্টিমনিটা কি, এ ব্রিটেল ক্রিস্টালিন সিলভারি হোয়াইট মেটাল, মানে ভঙ্গুর দানাদার এবং চকচকে একটা সাদা ধাতু, এটা হচ্ছে অ্যান্টিমনি। নেক্সট অ্যান্টিপাইরাইট, অ্যান্টিপাইরাইট হলো এ সাবস্টেন্স ইউজ টু লোয়ার বডি টেম্পারেচার, তো অ্যান্টিপাইরাইট একটা বস্তু যেটা কিনা শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়, তো এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় এমন বস্তুর নাম কি, তো সেটা হলো অ্যান্টিপাইরাইট। নেক্সট পেস্টিসাইড বা কীটনাশক, দেখো কি বলেছে, মেনি লিভিং অর্গানিজমস ডিস্ট্রয় ক্রপস অর ইট অ্যাওয়ে গ্রেনস, তো অনেক ক্ষুদ্র জীবাণু আছে যেগুলো, ঠিক আছে, ধ্বংস করে দেয় ফসল অথবা খেয়ে ফেলে ফসলকে, ঠিক আছে। নেক্সট বলেছে দে আর কালেকটিভলি নোন অ্যাজ পেস্ট, তাদেরকে বলা হয় সাধারণত জীবাণু বা পোকামাকড়, ঠিক আছে। টু কিল দেম
কেমিক্যালস ইউজ আর কল্ড পেস্টিসাইড, তাদেরকে মারার জন্য যে রাসায়ন বা রাসায়নিক ব্যবহার করা হয় তাকে বলা হয় কীটনাশক। নেক্সট বলেছে সোপ হেল্পস বেটার ক্লিনিং অফ ক্লোথস বিকজ ইট রিডিউস দ্য সারফেস টেনশন অফ সলিউশন। সাবান ঠিক আছে খুব ভালো জামা কাপড় পরিষ্কার করতে পারে, কারণ যখন ওই সাবান ওই জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তখন ওর সারফেস টেনশন মানে পৃষ্ঠটান কমিয়ে দেয় এর জন্য। নেক্সট ইনসেক্টিসাইড, এটাও কীটনাশক। তো ডিডিটি, অ্যালুমিনিয়াম ফসফেট অ্যান্ড গ্যামাক্সিন, এইগুলো হলো কীটনাশকের মানে এগুলো কীটনাশকের নাম ঠিক আছে, রাসায়নিক এগুলো বা রাসায়নিক। ওকে নেক্সট ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। তো ছত্রাকনাশক কিছু কীটনাশকের নাম মানে কেমিক্যালের নাম থিরাম, বোরডাক্স, মিক্সচার অফ সিএসও ফোর ফাইভ এইচ টু ও প্লাস সিএওএইচ টু। তো বোরডাক্স মিক্সচার বা বোরাস মিক্সচার এটার হচ্ছে কেমিক্যাল ফর্মুলা এটা, এগুলো সব ফাঙ্গিসাইড। ওকে তো এখান থেকে কী কোশ্চেন আসতে পারে, যে বলে দিল যে একটা ফাঙ্গিসাইড কেমিক্যালের নাম কি, তো অপশানে দিয়ে দিল থিরাম অথবা বোরাক্স মিক্সচার, তো দুটোর মধ্যে যে কোনো একটা দেবে, তো এটা সঠিক অ্যান্সারটা চুজ করতে হবে। অথবা দিতে পারে যে ইনসেক্টিসাইড বা কীটনাশকের নাম ডিডিটি, অ্যালুমিনিয়াম ফসফেট এবং গ্যামাক্সিন, এগুলো কীটনাশক সব ঠিক আছে। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রোডেন্টিসাইড বা পচননাশক এমন ঠিক আছে। তো পচননাশক এমন একটা কেমিক্যালের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফাইড, এটা পচন রোধ করে ঠিক আছে। নেক্সট হার্বিসাইড বা আগাছানাশক ঔষধ, যেটা হার্বিসাইড। দেখো আগাছানাশক কিছু রাসায়নিকের নাম যেমন বেঞ্জিপেরাম এবং নেক্সট বেঞ্জাডক্স, এ দুটো হার্বিসাইড বা আগাছানাশক কেমিক্যালের নাম। নেক্সট মেডিসিন বা ঔষধ, তো ঔষধ কী এটা আমরা সবাই জানি। দেখো কী বলেছে, টু কিওর ডিজিজ বাই বায়োলজিক্যাল চেঞ্জ ইন দ্য বডি, তো জৈবিক পরিবর্তন ঘটিয়ে আমাদের যে রোগ নিরাময় করা হয় যার দ্বারা সে তাকে বলা হচ্ছে ঔষধ বা মেডিসিন। ওকে নেক্সট অ্যানালজেসিস, তো অ্যানালজেসিস কি, ড্রাগস ইউজ টু রিডিউস পেইন উইদাউট কজিং ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস, ইজি অ্যাসপিরিন অ্যান্ড প্যারাসিটামল ইডিসি। তো অ্যানালজেসিস হলো এক ধরনের ঔষধ যেটা কি না অবশ বা চেতনানাশক না করেই আমাদের ব্যথাকে কমিয়ে দেয়, তা সেই সব ওষুধকে বলা হচ্ছে অ্যানালজেসিস। এই অ্যানালজেসিসের উদাহরণ হলো অ্যাসপিরিন এবং প্যারাসিটামল, তো এগুলো হচ্ছে ব্যথা নিরাময় ওষুধ। প্যারাসিটামল ব্যথার সাথে সাথে আবার জ্বরও কমিয়ে দেয় ঠিক আছে। নেক্সট যেটা বলেছে অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগস, তো অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগস কাদের, তোমার ম্যালেরিয়ার বিরুদ্ধে যেসব ওষুধ কাজ করে সেটাই অ্যান্টি ম্যালেরিয়া। দেখো ইউজ টু ট্রিট ম্যালেরিয়া কুইনাইন ড্রাইভস ক্লোরোকুইন, তো দেখো কুইনাইন থেকে যে ঔষধ আমরা পাই যেটা ম্যালেরিয়া ট্রিটমেন্ট করতে ব্যবহার করা হয়, আর এর নামটা হচ্ছে ক্লোরোকুইন ঠিক আছে। অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগস বা ঔষধের নাম হচ্ছে ক্লোরোকুইন। নেক্সট যেটা বলছে ডিস্ট্রয় মাইক্রো অর্গানিজমস, মানে ক্ষুদ্র অণুজীব এর ধ্বংস। দেখো ক্ষুদ্র অণুজীব যেমন পেনিসিলিন, অ্যামিনোলগি, কনসিডারস, অপটক্সিম, হোমোফোনিক, এগুলো সবই ঠিক আছে অণুজীব ধ্বংসকারী কেমিক্যাল। ওকে নেক্সট সালফার ড্রাগস, তো সালফার ড্রাগ কাদের বলছে, অল্টারনেটিভস অফ অ্যান্টিবায়োটিক সালফিনোমাইড অ্যান্ড সালফা ডিয়াজিন অ্যান্ড সালফা গুনামাইডিন, এগুলো সবই সালফার ড্রাগ, যেগুলো অ্যান্টিবায়োটিক এর অল্টারনেটিভ হিসাবে কাজ করে। মানে যখন অ্যান্টিবডির যে ওষুধ সেটা পাওয়া না যায় তখন তার বদলে এই সব ওষুধগুলো সালফার ড্রাগ ওষুধগুলো ব্যবহার করা হয় ঠিক আছে। নেক্সট অ্যান্টাক্সাইড, তো অ্যান্টাক্সাইড কাকে বলছে, সাবস্টেন্স হুইচ রিমুভ দ্য এক্সেস অ্যাসিড অ্যান্ড রেইজ দ্য পিএইচ টু অ্যাপ্রোপ্রিয়েট লেভেল ইন স্টোমাক আর কল্ড অ্যান্টাসিড। তো অ্যান্টাসিড কাদের বলছে, দেখো যেই সব বস্তু ঠিক আছে অতিরিক্ত অ্যাসিডকে বের করে দেয় এবং পিএইচের সঠিক মাত্রাটা ঠিক রাখে
আমাদের পাকস্থলীতে তাকে বলা হচ্ছে অ্যান্টাসিড। ওকে, নেক্সট বলেছে ইট ইজ কজড বাই এক্সেস অফ এইচসিএল ইন দি গ্যাস্ট্রিক জুসি, ম্যাগনেসিয়াম হাইড্রেট, ম্যাঙ্গানিজ কার্বোনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম ট্রিস্টিক্যাল অ্যালুমিনিয়াম ফসফেন আর কমন অ্যান্টাসিড। তো দেখো, আমাদের পিত্তরসে অতিরিক্ত পরিমাণে এইচসিএল গ্যাস চলে আসে, ঠিক আছে। এই এইচসিএল গ্যাসকে দূর করার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করি, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রেট, ম্যাঙ্গানিজ কার্বোনেট, ম্যাগনেসিয়াম ট্রিস্টিক্যাল এবং অ্যালুমিনিয়াম ফসফিন, এগুলো হচ্ছে সাধারণ কিছু অ্যান্টাসিডের নাম যেগুলো ব্যবহার করে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা দূরীভূত করতে পারি। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে এপসম সল্ট বা এপসম লবণ। এপসম লবণটা অনেকটা চিনির মতো দানাদার দেখতে, সাদা, ঠিক আছে। দেখো এটা সম্পর্কে কী বলেছে, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে শুষ্ক ম্যাগনেসিয়াম সালফেট যার সংকেত MgSO4 7H2O, ঠিক আছে। নেক্সট, ইউজড ইন মেডিসিন টু এম্পটি বাবলস, এটাকে ব্যবহার করা হয় খালি পাত্রে ঔষধের মধ্যে, ঠিক আছে। নেক্সট, ক্লোরোফর্ম এ সুইটেস্ট কালারলেস লিকুইড, ক্লোরোফর্ম এক ধরনের মিষ্টি বর্ণহীন তরল, ইট ইজ ইউজড অ্যাজ এ সলভেন্ট অ্যান্ড অ্যানাস্থেটিক। তো এটাকে দ্রাব হিসাবে ব্যবহার করা হয় অথবা অ্যানাস্থেটিক হিসাবে ব্যবহার করা হয়। অ্যানাস্থেটিক মানে তোমার অবশ করার ক্ষেত্রে এই ক্লোরোফর্ম ব্যবহার করা হয় বা চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট যেটা আসে সেটা হলো স্যাকারিন। তো স্যাকারিন এক ধরনের চিনির টাইপের মিষ্টি, চিনি বলা ভুল, চিনির থেকে বেশি মিষ্টি, ঠিক আছে। দেখো কি বলেছে, স্যাকারিন এ হোয়াইট ক্রিস্টালিন সলিড হুইচ ইজ 550 times সুইটার দেন সুগার। তো স্যাকারিন হলো এক ধরনের সাদা দানাদার কঠিন যেটা কিনা 550 গুণ বেশি মিষ্টি চিনির থেকে, বাট ডাজ নট হ্যাভ অ্যানি ফুড ভ্যালু, কিন্তু এই স্যাকারিন এর কোনো ক্যালোরিফিক ভ্যালু বা ফুড ভ্যালু নেই, মানে এটা এই স্যাকারিন খেলে আমাদের শরীরে কোনো উপকার হয় না, ঠিক আছে। ইট ইজ ইউজড বাই ডায়াবেটিক পেশেন্ট, আর এই কারণের জন্য এই চিনি বা মিষ্টিটা স্যাকারিন ব্যবহার করে ডায়াবেটিক রোগে যেসব রোগ পেশেন্টরা ভোগে, সেই পেশেন্টরা এই স্যাকারিন ব্যবহার করে। নেক্সট যেটা সেটা হচ্ছে DDT, এর পুরো নাম হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। এটা একটা ইনসেক্টিসাইড বা কীটনাশক, ঠিক আছে। এ হোয়াইট পাউডার ইউজড অ্যাজ অ্যান ইনসেক্টিসাইড, এটা একটা সাদা পাউডার বা গুঁড়ো যেটা ব্যবহার করা হয় কীটনাশক হিসাবে, যেটা আমি আগেই একটু আগে বলে দিলাম। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।